কেন আমার ছবি দিয়ে টাকার পাহাড় দেখিয়ে সারা কলকাতায় যে প্রচার ছড়িয়েছে সিপিএম আর বিজেপি, তাদের এত বড় ঔদ্ধত্য অহংকার, আমি যদি আজ রাজনীতি না করতাম আমি জিভটা কেটে ফেলতে পারতাম। আমি কারো পয়সায় খাই না, এমনকি রিল মিনিস্টার যখন ছিলাম আমি নিজের পয়সায় চা খেতাম। আমি এখনো সার্কিট হাউসে গিয়ে থাকলে চিফ সেক্রেটারি আছে এখানে জানে, আমি নিজের পয়সা দিয়ে থাকি। যদি বলেন পয়সা কোথার থেকে পান, আপনি তো মাইনে নেন না, আরে আমি বই লিখি, আমি খেটে ইনকাম করি, আমার 120টা বই বেরিয়ে গেছে, আমি গানে সুর দিই কখনো কখনো, সেটা কারো পছন্দ হতে পারে না হতে পারে, তার থেকে তো আমি একটা রয়্যালটি পাই। আজকে শিল্পীদের ইনকাম কি? লেখা থেকে ইনকাম, গান থেকে ইনকাম, বই থেকে ইনকাম। আমি যা বইয়ের রয়্যালটি পাই অনেকেই পায় না, কারণ আমার অনেকগুলো বই বেস্ট সেলার আছে। হোয়াট ক্যান আই ডু? তাতেও তো আমাকে টিডিএস কেটে করতে হয়, কিন্তু আমি তো কখনো কাউকে নিয়ে এভাবে কাটাছেঁড়া করি না। তাহলে আপনারা যে অন্যায় করেছে তাকে একবার নয় হাজারবার বলুন, আমার কোনো যায় আসে না। আর আমি মিডিয়া ট্রায়াল করব না, তার কারণ আমি এখনো জানি না আদৌ এর মধ্যে কি কি ভূত আছে, কে কে আছে, কারা কারা আছে, কিভাবে হয়েছে, আমি না জেনে কি করে বলবো? বিচারের আগেই, বাচ্চার জন্মগ্রহণের আগেই অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল, এটা কিভাবে ট্র্যাপ হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে। কখনো কেউ কেউ ট্র্যাপও করে, বেশি ট্র্যাপও করবেন না। আমার ছবি নিয়ে ছবি তুলছেন, আমি পুজোয় যাই, পুজোতে যদি স্টেজে অর্গানাইজাররা কাউকে ডেকে রাখে, আমি যদি তাকে না চিনি, হোয়াট ক্যান আই ডু? কুমার শানু সাপোজ একটা গানের প্রোগ্রাম করলো, আমাকে ইনভাইট করলো, আমি গেলাম, আমি স্টেজে থাকলাম, দুটো প্রোগ্রামে দুটো লোক ওরা ডেকে নিয়ে এলো, এই যে স্টার জলসা টলসা প্রোগ্রাম করে জিটিভি টিভি, কত লোককে ডেকে নিয়ে আসে যারা ওদের মানে প্রডিউসার হয় বা যারা ওদের প্রমোট করে, সেখানে যে স্পন্সর হয়, আমায় যদি তারা সেই প্রোগ্রামে ডেকে নিয়ে যায়, কে কোথায় ঘুরে বেড়াচ্ছে তার দায়িত্ব আমার? তার মানে কি আমি রাস্তায় হাঁটবো না? তার মানে কি আমি পুজো প্যান্ডেলে যাব না? তার মানে আমি কি কারো বাড়ি যাব না? এটা কখনো হতে পারে? তাই যদি হয় তাহলে মেহুল চেস্কি, ললিত মোদি থেকে শুরু করে লক্ষ কোটি টাকা পিএম কেয়ার ফান্ড, তার হিসেব কোথায় গেল? আজকে মুড়িতেও তো জিএসটি দিতে হচ্ছে ভাই, আর কোথায়? 21শে জুলাই প্রোগ্রাম করলাম, অত বড় একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন না কেউ। 22শে জুলাই ভোর 5টায় তোমাদের টাইমিংটা ঠিক করতে হলো, তার কারণ তোমরা সহ্য করতে পারছিলে না পারসেপশনটা নষ্ট করার জন্য। আমি আবার বলে যাই, যদি কেউ চোর হয় ডাকাত হয় তৃণমূল কংগ্রেস পেয়ার করে না। আমি নিজের ছেলেদের অ্যারেস্ট করেছি অনেকগুলো, আমি নিজের MLA MP কাউকে স্পেয়ার করি না অন্যায় করলে, মিনিস্টারও স্পেয়ার করি না, মাথায় রাখবেন। কিন্তু অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন আলকাতরা কিন্তু আমার হাতেও আছে। আমি হোয়াইট ওয়াশ করতে চাই, আমি ওয়াশিং মেশিনে আলকাতরা কখনো পরিষ্কার হয় না, জামা কাপড় হতে পারে, তুমি করলেই ওয়াশিং মেশিনে ভোবা, আর অন্য কিছু কেউ করলেই বড় বড় ভাষণ। কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না? আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায়, কাকে আপনি নেবেন আপনার ইউনিটে, কাকে আপনি রাখবেন, কাকে না রাখবেন, ইট ইজ ইয়োর চয়েস। কোনো সংবাদ মাধ্যম বলতে পারবে যে তারা খুব আইন মেনে চলে? না, আমরা তবু আইন মেনে চলি। 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হলো, তাতে কমপ্লেন করলো, এতদিন জানতে পারলাম না, আজকাল ভাইরালের যুগ, কেউ কমপ্লেন করলো না,
এত যে টাকা উঠলো আমি তো জানবো, কোথা থেকে জানতে পারলাম না, কোনো টেলিভিশন মিডিয়াও তো জানাননি, কেউ তো জানাতে পারেননি, জানালে তো তখনই অ্যাকশন হতো। এবং শুধু তাই নয়, বলতে পারে না আমায় কেন 1,00,000 ছেলে মেয়ের চাকরি হলো, 200 জনের কমপ্লেন হলো। তার মানে কি 1,00,000 ছেলে মেয়ের চাকরি যারা করে খাচ্ছে আপনারা সবাইকে এক জায়গায় ফেলবেন? এর ফলে তো চাকরি কমে যাবে, আপনার কি চান চাকরি কমে যাক? যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমি বিচার ব্যবস্থাকে ভরসা করি এবং আমি জানি বিচার ব্যবস্থার ওপরে বিজেপির প্রভাব এখন কতটা আছে সেটাও আমি জানি। তা সত্ত্বেও বলি, মিডিয়া ট্রায়াল টোটাল বিজেপি কিনে নিয়েছে মিডিয়াটাকে। দেশ চলছে, দেশ চলবে, আমরাও থাকব, কিন্তু পরিষ্কার আমি বলি যে এইভাবে চলতে পারে না। তুমি নিশ্চয়ই এজেন্সি লাগাও তোমার যদি প্রয়োজন থাকে, কিন্তু এজেন্সি দিয়ে যদি মনে করো যে কারো কোমরটা ভেঙে দেবে, কারো মুখটা ভেঙে দেবে, গভর্নমেন্টগুলো ভেঙে দেবে, দলগুলো ভেঙে দেবে, তাহলে জেনে রেখো আমি মানুষের দল করি, মানুষ যা চাইবে সেটাই আমি করব, এটা আমার কাজ। হুমকির কাছে মাথা নত করব না, আর যদি কেউ অন্যায় করে থাকে বিচারে প্রমাণিত হয় তার দায়িত্ব সে নিজে নেবে, তা কারণ গভর্নমেন্টের সাথে রিলেটেড নয় আর পার্টির সাথেও ওই মহিলার কোনো সম্পর্ক নেই, কোনো রকম রিলেটেড নয়, নাইদার পার্টি নর দ্য গভর্নমেন্ট। কিছু মিডিয়া নিজের মতো দেখিয়ে যাচ্ছেন, আপনাদের ছবিগুলো বের করবো কত লোকের সাথে আছে, আপনারা যখন ফটো তুলতে যান কত ছবি আছে কত লোকের সাথে, কই নিজেদের পেছনটা একটু খুলে দেখুন। আমি একটা প্যান্ডেলে গেছি প্রোগ্রামে পুজো উদ্বোধনে, আরে আমি কি করে জানবো কে কে আছে না আছে বলো দেখিনি, মহা মুশকিল। একটা মহিলা নাকি সেখানে দাঁড়িয়ে ছিল, আরে সে নাকি পার্থর বন্ধু, আমি কি ভগবান জানবো কে কার বন্ধু বলো দেখিনি, মহা মুশকিল। একটা মহিলার ব্যাপার নিয়ে সব মহিলাকে অসম্মান করছে, মা বোনেরা আমাদের ঘরের সম্পদ, বা যদি কেউ খারাপ কাজ করে বিচারে তাকে যত রকমই চরম শাস্তি দিক না কেন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না এবং আমরা কোনো রকম সাপোর্ট দেব না, পরিষ্কার কথা। আমি জীবনে যা করিনি তা আমি করব না, কিন্তু কেউ যদি মনে করেন এইভাবে আপনারা আমার সম্মানহানি করেন এবং করবেন তাহলে মনে রাখুন আহত সিংহ কিন্তু ভয়ঙ্কর। 2021 পুরো গভর্নমেন্ট নিয়ে এসে আমার বিরুদ্ধে করেছিলেন, আমার পাও ভেঙে দিয়েছিলেন, আমি হুইল চেয়ারে করে ঘুরে দেখিয়ে দিয়েছি। আমি জীবনে মাথা নত করিনি, আর জীবনে মাথা যদি নত করতে হয় মানুষের কাছে করে বলবো আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, মামাটি মানুষের কাছে বলবো। কিন্তু তোমাদের কাছে কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, দ্যাট ইজ মাই অনলি রিপ্লাই, নাথিং এলস। কাজে যারা মিডিয়া ট্রায়ালের নামে বাড়াবাড়ি করছেন, চিফ জাস্টিসও একথা রোজ বলছেন, তাদের কাছে অনুরোধ করব দয়া করে আগুন নিয়ে খেলবেন না। যে অন্যায় করেছে তার বিরুদ্ধে আপনি যা পারেন করুন, আমার কোনো যায় আসে না। কিন্তু আমার গায়ে ছোঁয়ার চেষ্টা করবেন না, ইফ ইউ টাচ মি আই নো হাউ টু ডিটাচ ইউ, আই নো হাউ টু ফাইট ইট আউট, আই নো হাউ টু বোল্ড ইট আউট, অ্যান্ড আই উড নো ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অ্যান্ড আই হ্যাভ দ্য উইল, অ্যান্ড দ্যাটস ওয়াই উই উইল বি উইথ দ্য উইনার আলটিমেটলি। কেন একটা কেস করতে 15 বছর টাইম লাগে? কবে সারদা নারদা নিয়ে বদনাম করেছেন, করলো সিপিএম এর আমলে, ধরলেন আমাদের লোকেদের, মহা মুশকিল। হলো সিপিএম আমলে আর ধরলেন আমাদের লোকেদের,
দশ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ জানে না কেসে ভবিষ্যৎ কি। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়ে গেল, 22 বছর হয়ে গেল, সিবিআই কিছু করতে পারলো না। সিঙ্গুরের লোকগুলো মারা গেল, তাপসী মালিককে পুড়িয়ে মারা হলো, কিছু করতে পেরেছে? নন্দীগ্রামে অতগুলো লোক মারা গেল, কিছু করতে পেরেছে? কেন কেস উইদিন টাইমে বিচার হবে না? বিচারের বাণী কেন নীরবে নিবৃতে কাঁদবে? আমি চাই এই কেসের 3 মাসের মধ্যে যদি আমরা রেপ কেসের ব্যাপারে, পস্কো কেসের ব্যাপারে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে পারি, এসব কেসের ব্যাপারেও, এজেন্সির ব্যাপারেও ফাস্ট ট্র্যাক কোর্ট করে আমি মনে করি ডিসিশন নেওয়া উচিত। 3 মাস টাইম নাও, যে দোষী শাস্তি দাও, এবং সত্যি কথা বলো। আমার লজ্জা লাগছিল, বলে কি না উড়িষ্যায় এমসে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করতে, বুঝুন। আমার এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1, মেডিকেল কলেজ আছে, এনআরএস আছে, বাঙুর আছে, সাগর দত্ত আছে, শম্ভুনাথ আছে, প্রাইভেটেও অনেক ভালো ভালো হসপিটাল আছে। কেন বাবা, সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে ছোঁয়া আছে, ইএসআই হসপিটাল, কমান্ড হসপিটালে যেতে হবে। হোয়াট ইজ দ্য ইন্টেনশন? অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট উড়িষ্যায় নিয়ে যেতে হবে। তাহলে বাংলাটাকে কিছু নাই? বাংলাটা এটা অসম্মান নয়? বাংলার মানুষের এটা অসম্মান নয়? তোমরা কি মনে করো সেন্ট্রাল গভর্নমেন্ট সাধু আর রাজ্যগুলো চোর? রাজ্যগুলো আছে বলে তোমরা বেঁচে আছো, মহারাষ্ট্র তো ছেড়ে দিয়েছে লড়াই করতে পারেনি বলে। আমি এখনো মনে করি, খুব বলছে মহারাষ্ট্র করেছে, এরপর ঝাড়খণ্ড করব, তারপর ছত্তিশগড় করব, তারপর বাংলা করব। আমি বলি আয় না বাংলায়, আয় একবার, একেবারে ওই বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে, কিন্তু সুন্দরবন পেরিয়ে আসতে হবে। দীঘা পেরোতে গেলে তোকে কুমির কামড়াবে, আর সুন্দরবন পেরোতে গেলে তোকে রয়্যাল বেঙ্গল টাইগার কামড়ে দেবে। আর নর্থ বেঙ্গল পেরোতে গেলে হাতি এমন সুরে ঘোরাবে না, বুঝবে খেলা, একদম টপকে ফেলে দেবে। আমি এটুকু বললাম কারণ মনের মধ্যে আমি নিজেও এই ঘটনার জন্য কেউ করতে পারে আমি ভাবতে পারি না, আমিও দুঃখিত, মর্মাহত। যাই হোক, ঘটনাটা আদৌ ঘটনা না, রটনা না এটা তৈরি করা হয়েছে, সেটা বিচার ব্যবস্থা। আশা করি বিজেপির কথা শুনে নয়, নিজের মতো করে বিচার করবেন, বিচার যা সঠিক কথা বলবে সেটা আমাদের দল পুরোপুরি মেনে নেবে, কারণ আমাদের দল খুব ট্রান্সপারেন্ট। চোর ডাকাতকে প্রশ্রয় দিয়ে আমাদের দল তৈরি হয়নি, আমাদের দল আদর্শের মধ্যে তৈরি হয়েছে। আমরা বিত্তবান চাই না, আমরা বিবেকবান চাই। আমি এটুকু বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় ব্যক্তিদের সামনে রেখে কয়েকটা কথা বলতে হলো, তার জন্য আমি নিজে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে। কিন্তু আমি যদি একটু না বলতাম তাহলে এই সংবাদগুলি বলতো, আমি ভয় পেয়ে গেছি। আমি তো ভয় পাই না, তার কারণ আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি সিপিএম বা কারো ভাষায় ঘরের কোণে বসে মরব না, তার কারণ আন্দোলনে আমার জন্ম। আর এই আন্দোলনের মধ্যে দিয়ে জেনে রাখবেন, আমায় আঘাত করলে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি চমকাই, আমাকে চমকালে আমি উতরাই। এটাই আমার জীবনের ধর্ম, এটা নিয়েই আমরা চলব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সবার পরিবারকে অভিনন্দন জানাই। আমাদের ইয়াং জেনারেশন, স্টুডেন্ট জেনারেশন, যে কৃতি মানুষগুলোকে আমরা এখানে উপস্থিত করেছি, প্লিজ তাদের সম্বন্ধে জানবেন, তাদের কথা বলবেন, তারাই আমাদের গর্ব, তাদের পথ অনুসরণ করবেন, তবেই তো আগামী দিনটা আপনারা ভালো করে নিজের জীবন করবেন। আজকে এই প্রোগ্রামের পরে আমাদের
মহানায়ক উত্তম কুমারকে সম্মান জানিয়ে শিল্পীরা গান গাইবে। কাজেই আমরা নিজেরা আস্তে আস্তে নিচে গিয়ে বসবো এবং আস্তে আস্তে শিল্পীরা তাদের অনুষ্ঠানটা ধরে নেবেন। আমি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, বঙ্গবিভূষণটা প্রোগ্রামটা হবার পর মহানায়ক প্রোগ্রাম শুরু হবে, তো সেই জন্য জাতীয় সঙ্গীতটা আমার মনে হয় এখন করে দেওয়া বেটার সবাইকে নিয়ে, তাই না? তারপর তো মহানায়ক প্রোগ্রাম শুরু হবে, আর এটার সাথে একটা জাতীয়তার বোধ আছে, সুতরাং আমার মনে হয় জনগণ মনে হয় এটা শোনো তো মাইক নাও, জনগণ মনে হয় ইন্দ্রনীল নাও মাইক। হ্যালো জনগণ মনয় অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনার গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে Jai Ho Hi. Skin glows in two ways: A, using filters, or B, water. Bahamas, feel the freshness of water all over again. बहुत अच्छा लगता है जब कोई परेशानी लेकर खुशियाँ बांटे। उसी तरीके से आया है अक्की कंप्यूटर्स, आपके पुराने लैपटॉप या कंप्यूटर को लेकर के। We can give you the fresh one or you can buy the second hand budget friendly computers from Akki Computers, जहां आपको सिर्फ लैपटॉप या यूज computers ही नहीं, उनके parts और बहुत सारे varieties भी मिलेंगे। Please visit Akki Computers as soon. अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड्स, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI, बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए।